আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমি আফরান সরকার। সো আজকে আমরা যেটা দেখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে একটি ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সেটিকে সাকসেসফুলি কীভাবে রান করতে হয়। তো আপনার ডেস্কটপে আমার এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও দেখতে পাচ্ছেন, আমি এটা ওপেন করে রেখেছি। সো আমি এখানে ক্লিক করবো স্টার্ট এ নিউ ফ্লাটার প্রজেক্ট অ্যান্ড দেন ফ্লাটার অ্যাপ্লিকেশন। ফাইন, আচ্ছা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রজেক্টটার সেই প্রজেক্টের নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম ফার্স্ট অ্যাপ, রাইট? এবং আপনার যে এসডিকের যে পাথটা আছে, আপনি যে দেখিয়েছিলাম যে ডাউনলোড করেছেন যেটা, সেটার যে পাথটা সেটা এখান থেকে দেখাই দিতে হবে। ওকে, এবং এটা দিয়ে বোঝাচ্ছে আপনার প্রজেক্ট লোকেশন, আপনার প্রজেক্টটা আসলে সেভ হচ্ছে কোথায়, রাইট? ওকে, সো আমি যেটা করতে পারি, আমার লোকেশনটা আমি চেঞ্জ করে দিতে পারি। আমি আমার লোকেশনটা আমি ইতে দিতে চাচ্ছি, বা সিতে গিয়ে এখান থেকে ইউজার মাই, রাইট? আমি এখানে এই অ্যান্ড্রয়েড স্টুডিও যে প্রজেক্ট আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি, এবং ডিসক্রিপশন দিয়ে দেন আপনার এই সাপোজ নিউ ফ্লাটার অ্যাপ্লিকেশন, রাইট? সো নেক্সট, এখানে আপনার প্যাকেজ নেমটা দিতে হবে। সো প্যাকেজ নেমটা এটা খুবই ইম্পর্টেন্ট, নেক্সট টাইম আমি বলবো। তারপর অ্যান্ড্রয়েড এক্স, এগুলো আপনারা চাইলে সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এখানে অ্যান্ড্রয়েড এক্সটা আর গুগলের যে নতুন আপডেটটা, সে অ্যান্ড্রয়েড এক্সের যে সাপোর্ট যদি পেতে চান, দেন ইউ হ্যাভ টু ক্লিক ওকে, রাইট? অ্যান্ড দেন প্ল্যাটফর্ম, চ্যানেল, ল্যাঙ্গুয়েজ, আইওএসের সাপোর্টের জন্য আপনি এখানে ইনক্লুড সুইপ এই টিক মার্ক দিতে পারেন, এবং অ্যান্ড্রয়েডের জন্য কটলিন টিক দিতে পারেন, রাইট? সো এরপরে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, সেই ফাঁকে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আসলে অনেক ফেসিলিটি পাবেন। সো ভিএস কোডে পাবেন, তবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করলে ব্যক্তিগতভাবে আসলে আমি পছন্দ করি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে, কারণ এখানে অনেক ফেসিলিটি আছে। ওকে, ক্রিয়েটিং ফ্লাটার প্রজেক্ট, লোডিং প্রজেক্ট। কুইক ব্রো, কুইক কুইক, টিপ অফ দ্য ডে। সো আমি ক্লোজ করে দিচ্ছি, আই ডোন্ট নিড দ্য টিপস, আমার প্রজেক্টটা এখানে আসছে। সো রান রান রান, কুইক কুইক কুইক। ওকে, সো এখানে আপনারা যে প্রজেক্টে ক্লিক করবেন, যদি থাকে ক্লিক করা দেন ফাইন, আদারওয়াইজ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে অনেক সময় অ্যান্ড্রয়েডে থাকে ডিফল্টভাবে, সো এটাকে প্রজেক্টে নেবেন। নেওয়ার পরে এই যে আপনার ফার্স্ট অ্যাপ এটা তৈরি, এগুলো কী, এগুলো এখন বোঝার দরকার নেই, এগুলো মনে করেন জাস্ট এইটুকু মাথায় রাখেন যে বিষয়গুলো অনেক সহজ, এটুকু মাথায় রাখেন, আর কিছু দরকার নেই। আমি যখন স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখে হয়তো হাসতেও পারেন যে আর ফ্ল্যাটার তো কোয়াইট ইজি, এগুলা শেখার কী আছে, রাইট? সো ফার্স্ট অ্যাপে এসে এখানে আইওএসের যে ফোল্ডারটা আছে সেটাতে আপনার যাওয়ার আপাতত দরকার নাই। তারপর অ্যান্ড্রয়েডের যেটা আছে এটা তো দরকার নেই। আপনি যেটা করবেন, লিবে আসবেন, লিবে এসে মেইন ডট যে ডাট আছে এই পেজটার মধ্যে বেসিক্যালি আমরা কাজ করব। এখানে যা কাজটা যা করব, আমাদের স্বপ্নের সফটওয়্যারগুলো আসলে এই পেজের মধ্যেই তৈরি হবে। চাইলে আপনি আরও পেজ নিতে পারবেন, সেটা ব্যাপার না, বাট মেইন ডট ডাটে আমরা কাজ করব আর কি। আমাদের কোড যা করব, এই যে এখানে স্টেটলেস, স্টেটফুল, এই বিষয়গুলো নিয়ে আমরা আপাতত যাচ্ছি না, রাইট? সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমার এখানে ডিভাইসটা, আমার নোট 7 যে ফোনটা আসলে কানে করা ছিল, এটা আমি স্টপ করে দিচ্ছি। আমি এখানে যেটা চাচ্ছি, রাইট, যেটা চাচ্ছি সেটা হচ্ছে, সো আমি যেটা চাচ্ছি, আমি এখান থেকে অ্যাভিডিতে যাব, কারণ আমি অলরেডি একটা ভার্চুয়াল ডিভাইস আমি ক্রিয়েট করে রেখেছিলাম। সো আমি এটাকে রান দিচ্ছি, আমার ভার্চুয়াল ডিভাইসটা আসলে চালু হচ্ছে।
সো নেক্সট টিউটোরিয়াল থেকে যেটা করব আমি, ফার্স্ট থেকে কিন্তু আমি সব এগুলা কাজ গুছায় রাখবো। এই টিউটোরিয়ালে আসলে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাচ্ছি, কারণ যারা ফ্ল্যাটার শুরু করতে যাচ্ছেন তাদের কাছে হয়তো জিনিসগুলা নতুন না, রাইট? সো আমার ইমুলেটারটা অন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি যেটা করব, অন হওয়ার পরে আমার এই যে প্রজেক্টটা আছে মেন ডট ডার্টে, সেই প্রজেক্টটা আমি রান করব আর কি। ফার্স্ট ইনিশিয়ালি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে অ্যাপটা থাকে সেটা আমরা দেখব। ওকে ওকে, সো ম্যাটেরিয়াল অ্যাপ কি, তারপর হচ্ছে স্টেটলেস উইজেট, স্টেট ফুল উইজেট, এগুলা কি, এগুলা কিন্তু আসলে আমরা দেখবো নিয়ে। নেক্সট টিউটোরিয়ালে যেটা করব সেটা হচ্ছে স্টেটলেস উইজেট এবং স্টেট ফুল উইজেটের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আপনাদের দেখাবো। সো আমার ইমুলেটর অন হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি রান করব আমার অ্যাপটা। আমার ইমুলেটারে আমি অ্যাপটা রান করছি, একটু সময় লাগবে। নেক্সট টিউটোরিয়াল থেকে আশা করি এই সময়টা লাগবে না, কারণ আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখবো। ইমুলেটর যা আছে সব আমি আগে থেকে অন করে রাখবো, বাট এটা ফার্স্ট টিউটোরিয়াল তো সেক্ষেত্রে আমি আসলে ইমুলেটরটা আসলে অন করা হয় নাই, না হলে আমি অন করেই রাখতাম। সো আমার এখানে রানিং গ্রেডল টাস্ক অ্যাসেম্বল ডিবাগ হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। সো অ্যাপ বিল্ড হচ্ছে, জাস্ট ওয়েট এ বিট, এই তো অ্যাপ চলে আসছে, ফাইন। রাইট, সো এটাই হচ্ছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে ইনিশিয়ালি আমার এই প্রজেক্টটাই বা এই ধরনের একটা অ্যাপ আসলে আসে। সো এটার কাজ কি জানেন, এটার কাজ হচ্ছে যখন আপনি এই যে অ্যাড বাটনে ক্লিক করবেন, সেটা আপনার যে ভ্যালুটা এখানে আছে সেটা ইনক্রিমেন্ট হতে থাকবে, বাড়তে থাকবে, 1 2 3 4 5 6 সামথিং। সো এটাই হচ্ছে আমি আমার ফার্স্ট প্রজেক্ট। আমি যখন একটা প্রজেক্ট আমি যখন ক্রিয়েট করি তখন বেসিক্যালি আমার একটা ইনক্রিমেন্ট অ্যাপ তৈরি হয়। সো আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখানে যেটা আছে ফ্ল্যাটার ডেমো হোম পেজ, সাপোজ আমি এটাকে হোম পেজটা কেটে দিচ্ছি, রাইট, জাস্ট ফ্ল্যাটার অ্যাফিলিয়েট TTER ফ্ল্যাটার। সো আমি যদি রিলোড করি, আবার রিলোড করলে কি আসবে আমার, ফ্ল্যাটার, দেখছেন হট রিলোডের ফেসিলিটিটাই হচ্ছে এটা। আপনি ফ্ল্যাটারে কাজ করে মানে মজাটা পাবেন শুধুমাত্র এই জায়গাটাই, যখন আপনি অ্যান্ড্রয়েডে কাজ করছেন বা যারা করেছেন তারা হয়তো জানেন যে কোনো কাজ করার পর যখন অ্যাপটা রান করতে হয় অনেক সময় নেয়, অনেক সময়। সো এইসব ঝামেলা থেকে আসলে মুক্তি দেওয়ার জন্যেই ফ্ল্যাটার এসেছে, এবং ফ্ল্যাটারের ওয়ান হট রিলোড জাস্ট অ্যামেজিং, আই এম ফলিং ইন লাভ উইথ দিস থিং। সো আজকে আর কি দেখাবো, আজকে আজকের টিউটোরিয়ালটা এতটুকুই থাক, নেক্সটে আমরা স্টেটলেস উইজেট অ্যান্ড স্টেটফুল উইজেটের মধ্যে যে ডিফারেন্ট আছে সেটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা এক একটা উইজেট শুরু করব, এক একটা উইজেট কীভাবে কাজ করতেছে সেগুলো নিয়ে কাজ করব, দেন আস্তে 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 করে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, গুড বাই।